হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস সিক্সের সেকেন্ড সামিটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি থ্রি তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে পেজ নাম্বার 122 কন্টাই হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে প্রোজ, এটা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশবোন থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, তোমরা টেক্সট প্যাসেজটা ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু প্রশ্ন উত্তর করতে এসো, কেমন? সো ভিডিওটাকে বড় না করে আমরা সরাসরি চলে আসছি একেবারে প্রশ্নের উত্তরে। দেখো দেখো এর আগে কী দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এ সামন ইজ এ কাইন্ড অফ ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ, সিরিয়াল। উত্তর হবে ফিশ, স্যামন এক ধরনের মাছ। এরপরে টু এর কোশ্চেনটা দেখো, দ্য ম্যাজিক প্রেজেন্ট ক্যান বি ইউজড অনলি, অর্থাৎ এই যে ম্যাজিক যে উপহারটা ছিল, জাদু যে উপহারটা ছিল সেটাকে ব্যবহার করা যেত ওয়ান্স, টুয়াইস, থ্রাইস অন এ স্যাটারডে, এটাকে একবারই ব্যবহার করা যেত, তাই ওয়ান্স হবে। ওকে, অর্থাৎ ওই পরি প্রদত্ত, অর্থাৎ গ্র্যান্ড মেরিনা প্রদত্ত যে ফিশবোনটা ছিল ওটা একবারই প্রয়োগ করা যেতে পারে। এরপরে বি এর দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ওল্ড লেডি ওয়াজ, কী হবে অ্যান্সারটা, দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা, অর্থাৎ ওই ওল্ড লেডি অর্থাৎ বৃদ্ধ মহিলা কে ছিলেন, বৃদ্ধ মহিলা ছিলেন গুড ফেয়ারি অর্থাৎ ভালো পরি গ্র্যান্ড মেরিনা। এরপরে টু আইটা দেখো, দ্য কিংস ডটার ওয়াজ, অর্থাৎ রাজার মেয়ে ছিল কে, দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, অর্থাৎ সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়া। এরপর আমরা চলে আসবো সি এর দাগে, সি এর দাগে কী বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড লেডি অ্যাডভাইস দ্য কিং, অর্থাৎ ওই বৃদ্ধ মহিলা রাজাকে কী উপদেশ দিয়েছিল অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফিশবোন, ওই জাদু হাড়টি তৈরি করার জন্য কী উপদেশ দিয়েছিল। তাহলে অ্যান্সারটা কী লিখবো, অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফিশবোন, দ্য ওল্ড লেডি অ্যাডভাইস দ্য কিং টু ডাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। ওকে, ভালো করে দেখে নাও তোমরা। এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, হোয়াট ওয়াজ দ্য মেসেজ, অর্থাৎ বার্তাটি কী ছিল। দেখো অ্যান্সারটা দেখো, দ্য মেসেজ অফ গ্র্যান্ড ম্যারিনা টু দ্য কিং, অর্থাৎ গ্র্যান্ড ম্যারিনার বার্তাটি ছিল রাজার প্রতি কী, ওয়াজ টু টেল দ্য প্রিন্সেস দ্যাট দ্য ফিশবোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট টু হার, অর্থাৎ রাজকুমারীকে বলতে এই মাছের কাঁটাটি রাজকুমারীর কাছে একটা জাদুই উপহার, অ্যান্ড ইট কুড বি ইউজড অনলি ওয়ান্স, এবং এটিকে একবারই মাত্র ব্যবহার করা যেতে পারে। ওকে, এরপরে চলে আসবো আমরা দুয়ের দাগে, দেখো দুয়ের দাগে আনসিন প্যাসেজ কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুললি, অর্থাৎ অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমি আনসিন প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে দেখো, এ ডগ অ্যান্ড এ ডঙ্কি ওয়ার গোয়িং টুগেদার টু দেয়ার মাস্টার্স হাউস, অর্থাৎ একটি কুকুর এবং একটি গাধা একত্রে তার মনিবের বাড়ির দিকে যাচ্ছিল, দ্য ডঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন হিজ ব্যাক, অর্থাৎ গাধাটি তার পিঠে এক ঝুড়ি রুটি বহন করছিল, দে ফেল্ড হাংরি তারা ক্ষুধার্ত অনুভব করল, দ্য ডঙ্কি বিগিন টু ইট গ্রাস ইন দ্য ফিল্ড বাই দ্য রোড সাইড, অর্থাৎ গাধাটি রাস্তার পাশে বা রাস্তার ধারে থাকা ঘাস খেতে লাগলো। এরপরে দেখো, দ্য ডগ কুড নট ইট গ্রাস, অর্থাৎ কুকুর ঘাস খায় না, হি ওয়াজ ইন প্রবলেম, সে সমস্যায় পড়ল, হি বেগড ফর অর্থাৎ সে ভিক্ষা করল এ পিস অফ ব্রেড এক টুকরো রুটির জন্য ফ্রম দ্য ডঙ্কি, অর্থাৎ সে গাধার কাছে খুব অনুনয় বিনয় করলো বা কাতর প্রার্থনা করল এক টুকরো রুটির জন্য, বাট দ্য ডঙ্কি ডিড নট এগ্রি, কিন্তু গাধাটি রাজি হলো না টু গিভ এনি ব্রেড, তাকে এক টুকরো রুটি দিতে। এরপরে দেখো, আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর, দে হ্যাড টু পাস তাদেরকে যেতে হলো থ্রু এ ফরেস্ট একটি জঙ্গলের মধ্য দিয়ে, দেন এ উলফ ওয়াজ সিন তারপরে একটি নেকড়ে বাঘকে দেখা গেল অ্যাট এ ডিস্টেন্স কিছুটা দূরে, দ্য উলফ ওয়াজ কামিং টুওয়ার্ডস দেম নেকড়ে বাঘটি তাদের দিকে এগিয়ে আসছিল, দ্য ডঙ্কি গট ফ্রাইটেন্ড গাধাটি ভয় পেয়ে গেল, হি সেড টু দ্য ডগ সে কুকুরটিকে বলল, ফ্রেন্ড বন্ধু, আই এম ইন গ্রেট ডেঞ্জার আমি খুবই বিপদের মধ্যে রয়েছি,
प्लिज हेल्प मी दया करे सहाय्य करो आमाय। एरपर देखो द डग डिड नट पे हिड टू हिज रिक्वेस्ट अर्थात कुकुरटी तार अनुरोधे कर्णपात करेनी। द उल्फ सून पाउंस्ड अप ऑन द डंकी शीघ्र ही नेकड़े बाघटी गाधाटर उपरे झाँपिए पड़ल एंड एट हिम अप एवं ताके खेये निल। सो भिवर्स এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। এরপর দেখো দুইয়ের এতে কী করতে বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অর্থাৎ বিবৃতিটি যদি সত্য হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবে, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। ওকে ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ডঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ বিস্কিটস অর্থাৎ গাধাটি এক ঝুড়ি বিস্কুট বহন করছিল। না এটা ফলস হবে, অর্থাৎ সে রুটি বহন করছিল। এরপরে দেখো টু আইতে দেখো, অনলি দ্য ডগ ফেল্ড হাংরি অন দ্য ওয়ে পথের মধ্যে শুধুমাত্র কুকুরটি ক্ষুধা অনুভব করেছিল। না উভয়ই অনুভব করেছিল, তাই এটাও ফলস হবে। এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটা দেখো, দ্য ডগ ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট অফ দ্য ডঙ্কি অর্থাৎ কুকুরটি গাধাটির অনুরোধ রাখেনি টু সেভ হিম ফ্রম দ্য উলফ অর্থাৎ নেকড়ে থেকে তাকে বাঁচাতে, এটা ট্রু হবে। এরপরে আই ভিটা দেখো, দ্য ডঙ্কি কিল্ড দ্য উলফ গাধাটি নেকড়ে বাঘটিকে মেরে ফেলেছিল। না এটা ফলস হবে, নেকড়ে বাঘটি গাধাটিকে মেরে ফেলেছিল। ওকে এরপরে চলে আসবো আমরা তিনের দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেল দিয়ে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন পার্ট ওয়ান তাহলে ইউনিভার্সিটির প্রোনাউন্সিয়েশান ইউর মতো, তাই এখানে এ বসবে। টু আইটা দেখো, সি ওয়েটেড ফর ড্যাশ আওয়ার এখানে এইচটা সাইলেন্ট তাই অ্যান আওয়ার হবে। ওকে এরপরে বি এর দাগে দেখো, রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটে অল্টারনেটিভ রয়েছে ওখান থেকে কারেক্ট ভার্ব ফর্মটা লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ডেলি ফুড হবে ইজ হিজ ডেলি ফুড। এরপরে দেখো টু আইটা, এভরি ওয়ান ড্যাশ প্রেজেন্ট টু ডে ইন দ্য ক্লাস এভরি ওয়ান যেহেতু আছে তাই হবে ইজ। এরপরে থ্রি আইটা দেখো, দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড মা এবং তার সন্তান ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট এটা হবে আর। এরপরে আই ভিটা দেখো, ইচ অফ দ্য বয়েজ প্রত্যেকটি বালক ইন্ডিভিজুয়ালি বলেছে তাই ড্যাশ অ্যারাইভড হবে হ্যাজ অ্যারাইভড। ওকে এরপরে শিয়ের দাগে দেখো, ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিম্নলিখিত যে শব্দগুলো রয়েছে আনসিন প্যাসেজ থেকে তার বিপরীত শব্দগুলো খুঁজে বার করো। প্রথমে রয়েছে কি দেখো, এনিমি মানে শত্রু তাহলে হবে কি ফ্রেন্ড। তারপর এটা দেখো, অর্ডার আদেশ দেওয়া হবে কি বেগ প্রার্থনা করা। ওকে ভিউয়ার্স এই ছিল কন্টাই মডেল স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।